হ্যালো কবুতর প্রেমী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিও টপিকটা হয়তো আপনারা টাইটেল দেখে বুঝতেই পারছেন যে কবুতরের তিনটি ডিম সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। কবুতর কখন তিনটি ডিম পারে এবং কেন তিনটি ডিম, আজকে বিস্তারিত আলোচনা করব। আর আমি এই ভিডিওটাতে যে কতটি কথার সাথে আরেকটা কথা অবশ্যই রিলেটেড, তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না, টেনে টেনে যাবেন না। যদি টেনে টেনে যান, স্কিপ করে যান, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আশা করি যে আমি আপনাদের কাছে যে আপনারা অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো আমার এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই কবুতরটার নিচে এই কবুতরটা তিনটি ডিম পারছে। তো এই কবুতরটা তিনটি ডিম কেন পারছে এবং কি তিনটি ডিম থেকে কি বাচ্চা উঠবে কি না, এসব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, আমি কবুতরটাকে যখন ব্লকটা খুললাম, খোলার পর দেখেন কবুতরটা কীরকম করতেছে। তো এই কবুতরটা কিন্তু অবশ্যই নর এবং মাদি কবুতর। তো এই জোড়াটা নর মাদি কবুতর, তারপর তিনটা টিম কেন পারছে, তো সেটাই বলবো। আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে কবুতরের নিচে কয়টা ডিম আছে। তো অবশ্যই নিঃসন্দেহভাবে এই কবুতরটার নিচে তিনটা ডিম আছে। তো এখানে দেখেন তিনটা ডিম, একটা ডিম হচ্ছে বড়, আরেকটা ডিম একটু মিডিয়াম সাইজ, আরেকটা ডিম হচ্ছে ছোট। তো প্রথম ডিমটা একটু ভালো হচ্ছে, দ্বিতীয় ডিমটাও ভালো হচ্ছে, তৃতীয় ডিমটা অবশ্যই একটু ছোট পড়বে। যদি আপনি কবুতর পালনের ক্ষেত্রে যদি কখনো দেখেন আপনার কবুতরটা তিনটি ডিম পারে, তখন দেখবেন শেষের ডিমটা একটু ছোট হবে। তো তিনটি ডিম কখন পারে? তিনটি ডিম তখন পারে যদি আপনার দুইটা কবুতরই যদি মাদি কবুতর হয়, তখন আপনি তিন থেকে চারটি কবুতর চারটি ডিম পারতে পারে, তিনটি ডিম পারতে পারে, চারটি ডিম পারতে পারে। আর আপনার কবুতর যদি নর মাদি জোড়া হয়, তারপর যদি আপনার কবুতর তিনটি ডিম পারে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি একটু একটা প্রশ্নের মুখোমুখি হয়ে যান তো অনেকেই। তো সেটাই আজকে খোলাসা করে দেওয়ার চেষ্টা করব। তো আসলে তিনটি ডিম নর এবং মাদি কবুতর পারে থাকে, তো এটা কখন পারে? আপনি যে গুণগত খাবারটা দিচ্ছেন, খাবারটা যদি ভালো এবং উন্নত মানের এবং কি ভালো পুষ্টিকর হয়, তখন তখন কবুতর তিনটি ডিম পারতে পারে। তো তিনটি ডিম থেকে বাচ্চা, দুটি ডিম থেকে নিশ্চিত বাচ্চা উঠবে এবং তৃতীয় নম্বর ডিম থেকে বাচ্চা উঠতেও পারে না, উঠতে পারে যদি নর মাদি হয়। আর যদি মাদি মাদি হয়, তাহলে অবশ্যই ডিম থেকে বাচ্চা উঠবে না। তো এটাই মূলত বলা ছিল। তো আপনার কবুতরের খাবারের কাছে নির্ভর করে, আপনি যদি কবুতরকে গুণমত কারণ ভালো যদি খাবার দেন, তাহলে আপনার কবুতর অবশ্যই ডিম পারবে, আপনার তিনটি ডিম পারবে। তো কবুতর আমরা সকলেই জানি যে কবুতর কিন্তু ডিম পারে হচ্ছে গিয়ে শুধু দুটি ডিম পারে, তিনটি ডিম কখনো পারে না। আপনারা সকলে হয়তো বা দেখেছেন, আমি যে কবুতর পালার পর অভিজ্ঞতা থেকে বলছি, কবুতর কিন্তু সবসময় দুইটা ডিমই পেড়ে থাকে বা চারটি ডিম পারে না। তো হঠাৎ করে যদি কবুতর তিনটা বা চারটি ডিম পারে, তাহলে অবাক করার মতোই একটা বিষয়। তো কবুতর তিনটা ডিম মাঝে মাঝে পারতে পারে, আপনি যদি কবুতরকে ভালো উন্নত মানের খাবার দেন, পুষ্টিকর খাবার দেন, কবুতরের ভালো পরিচর্যা করেন বা কবুতরকে নিয়মিত গোসল করান, পরিবেশটা ভালো রাখেন, তখন কিন্তু কবুতর তিনটি ডিম পারতে পারে। সেক্ষেত্রে কোনো অবাক করার কোনো কিছু নাই, কবুতর তিনটি ডিম মাঝে মাঝে পারে। তো কবুতর যদি তিনটি ডিম পারে, তাহলে কবুতরের আমি বলেই দিলাম আপনাদেরকে, কবুতর তিনটি ডিম থেকে তিনটা বাচ্চাও পেতে পারেন বা আপনি দুইটা বাচ্চা পেতে পারেন। যদি নর মাদি হয়, তাহলে আপনি তিনটা বাচ্চা পেতে পারেন। আর যদি মাদি মাদি হয়ে থাকে, যদি তিনটা ডিম পারে বা চারটা ডিম পারে, তাহলে কিন্তু এটা থেকে বাচ্চা আপনি পাবেন না, তিনটে তো দূরের কথা, একটি বাচ্চাও পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন যে কবুতরের সম্পর্কে কখন কখন তিনটা ডিম পারে। তো আমার এখানে যেহেতু তিনটা ডিম পারছে, তো আমি এই তিনটা ডিমই আমি পরীক্ষা করছি। তো ডিম কীভাবে পরীক্ষা করতে হয় এসব সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে ডিম কোন ডিম থেকে বাচ্চা উঠবে এবং কোন ডিম থেকে বাচ্চা উঠবে না, বা ডিম কীভাবে ক্যান্ডেলিং করতে হয় এ টু জেড আলোচনা করা আছে। তো আপনারা কীভাবে ক্যান্ডেলিং করতে হয় সেটাও আমি বলে দিই, তারপরও আমি আপনাদেরকে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা একটা ডিম হাতে নেবেন, হাতে নিয়ে মোবাইলের লাইট দিয়ে লাটের নিচের দিকে ধরবেন, ধরার পর দেখবেন যে ওই ডিমের ভিতরে কোনো রক্ত বা একটু শিরা উপশিরার মতো জমছে কিনা। যদি ডিমটা জমে, তাহলে ওই ডিম থেকে বাচ্চা উঠবে। আর যদি ডিমটা যদি একেবারে হলুদ রঙের দেখেন, তাহলে ওই ডিমটা থেকে বাচ্চা উঠবে না। যেহেতু আমি আমার তিনটে ডিম চেক করছি, চেক করার পর আমি বলতে পারি নিঃসন্দেহ হয়ে যে এই তিনটে ডিম থেকে বাচ্চা উঠবে। আর যেহেতু উঠবে, ওঠার পর অবশ্যই আমি আপনাদেরকে আরেকটা ভিডিও আকারে দিয়ে দিব, যে আপনারা আমি আপনাদের কে দেখানোর চেষ্টা করব যে আমার কবুতর থেকে তিনটা বাচ্চাই উঠছে। তো আজকে মূলত এটাই বলা ছিল যে আসলে কখন কখন কবুতর তিনটা ডিম পারে। আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে যে কবুতর শরীরে যদি অতি পরিমাণ
পুষ্টিকর, তো পুষ্টি থাকে তখন কবুতর তিনটি ডিম দিয়ে থাকে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কবুতর সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে, কবুতর সম্পর্কে জানতে, কবুতর রোগ জীবাণু সম্পর্কে জানতে। তো সকলে ভালো থাকেন।